সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসের 90% সামরিক সক্ষমতা অটুট রয়েছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি। গাজায় নিজের অপরাধযজ্ঞের তদন্ত করতে দিচ্ছে না ইসরায়েল, বলছে রাশিয়া। রাফা শহরে সামরিক অভিযান চলবে বললেন দখলদার নেতানিয়াহু। ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার মিসাইল হামলা, হতাহত 41। রাখাইনে গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি আরাকান আর্মির। ইউক্রেনে $30 কোটি অস্ত্র সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। এবং অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসের 90% সামরিক সক্ষমতা অটুট রয়েছে বললেন আয়াতুল্লাহ খামিনি। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি বলেছেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অটল অবস্থানের কারণে ইহুদিবাদী ইসরায়েল চরম অপমানিত ও লাঞ্ছিত হবে। তিনি মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র কুরআনের একদল কারী ও হাফেজের সঙ্গে এক ইফতার মাহফিলে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় আমরা বুধবার প্রতিরোধের যে সর্বোচ্চ সীমা দেখতে পাচ্ছি তা পবিত্র কুরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে তা বাস্তবায়নের ফসল। আয়াতুল্লাহ খামিনি বলেন, গাজায় আমরা দুটি বিষয়কে সর্বোচ্চ পর্যায়ে দেখতে পাচ্ছি। এর একটি হচ্ছে গণহত্যা, পাশবিকতা, অপরাধযোগ্য এবং অন্যটি হচ্ছে প্রতিরোধ অটল অবস্থান। গাজা উপত্যকায় অনাহারে অর্ধাহারে ছোট ছোট শিশু নবজাতকদের মৃত্যুর কথা তুলে ধরে তিনি বলেন, এই ঘটনা বিশ্ববাসীর সামনে পশ্চিমা সভ্যতার নির্লজ্জ পাশবিক দিক তুলে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে ইহুদিবাদী সেনারা গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়া সত্ত্বেও তারা ফিলিস্তিনে প্রতিরোধ যোদ্ধাদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠনের শতকরা প্রায় 90% সামরিক সক্ষমতা ও যোদ্ধা অটুট অক্ষত রয়েছে বলে তিনি জানান। আয়াতুল্লাহ খামিনি বলেন, মহান আল্লাহর অশেষ দয়ায় ফিলিস্তিনে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম অপদস্থ লাঞ্ছনা শিকার হবে। এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসরায়েলকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হারাম ও অপরাধ, কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব মুসলিম শাসকে কাজ করে যাচ্ছে। এসব শাসক একদিন অনুতপ্ত হবে এবং তাদের এই অপরাধের ফল ভোগ করবে বলে তিনি মন্তব্য করেন। গাজায় নিজের অপরাধযজ্ঞের তদন্ত করতে দিচ্ছে না ইসরায়েল, বলছে রাশিয়া। রাশিয়া অভিযোগ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যেসব ভয়াবহ অপরাধযোগ্য চালিয়েছে সে ব্যাপারে তদন্ত কাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেছে তেল আবিব। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপরাষ্ট্রদূত মারিয়া জাবালস্কায় এই অভিযোগ করেন। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলের অপরাধযোগ্যের স্বরূপ উন্মোচনের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া। রুশ কূটনীতিক বলেন, এই কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত। গাজে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ-এর তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখন গণহত্যা চলছে। মারিয়া বলেন, গাজা উপত্যকার তথ্য সংগ্রহ করার জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা দমন অভিযানের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হামাস সহ গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ওই দিন থেকে গাজার উপর ভয়াবহ পাশবিকতা শুরু করে ইসরায়েল। গাজায় গত 158 দিনের ইসরায়েলি গণহত্যা অভিযানে 31,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া উপত্যকার উপর ভয়াবহ অবরোধ আরোপ করে গাজাবাসীকে অনাহারে হত্যা করার চেষ্টা করছে তেল আবিব। এ পর্যন্ত সেখানকার বেশ কিছু নবজাতক ও শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। রাফা শহরে সামরিক অভিযান চলবে বললেন দখলদার নেতানিয়াহু। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। মঙ্গলবার 12 মার্চ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলকে রাফা শহরে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নেতারা। তাদের ক্রমবর্ধমান চাপের মুখে শহরটিতে ইসরায়েলি অভিযান চালানোর সিদ্ধান্তের কথা জানালো নেতানিয়াহু। গাজায় তুলনামূলকভাবে শীর্ষ নিরাপদ এলাকাগুলোর একটি রাফা, সেখানে 15 লাখ ফিলিস্তিনি
ফিলিস্তিনি আশ্রয় চেয়েছেন। ওয়াশিংটনে ইসরায়েলপন্থী এআইপিএসি সংস্থার একটি সম্মেলনে একটি ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, বেসামরিকদের ক্ষতির মুখ থেকে বের করে এনে রাফাতে আমাদের কাজ শেষ করব। আসন্ন শীর্ষ সম্মেলনে একটি খসড়া উপসংহারে তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাফাতে স্থল অভিযান না চালানোর জন্য ইসরায়েলকে অনুরোধ করার পরিকল্পনা করছে। এরই মধ্যে নেতানিয়াহুর এমন মন্তব্য এসেছে। রয়টার্সের দেখা একটি শীর্ষ সম্মেলনে উপসংহারের খসড়া অনুসারে ইসরায়েলি সরকারকে রাফাতে একটি স্থল অভিযান পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। সেখানে বর্তমানে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে সুরক্ষা এবং মানবিক সহায়তা প্রবেশের অনুরোধ করেছে। খসড়াটি 21 এবং 22 মার্চ অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে গৃহীত হওয়ার জন্য ইউর 27 দেশের মধ্যে দেশের নেতাদের অনুমোদনের প্রয়োজন হবে। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, নেতানিয়াহু দেশটির মূল্যবোধের পরিপন্থী যুদ্ধ পরিচালনার মাধ্যমে সাহায্যের চেয়ে ইসরায়েলকে আরও বেশি আঘাত করেছেন। ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার মিসাইল হামলা, হতাহত 41। ইউক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 38 জন, আহতদের মধ্যে 10 জন শিশু। পূর্ব ইউরোপের এই দেশটি ক্রিবিরি শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার 13 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় শহর ক্রিবিরিতে দুটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আঘাত করেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র। এতে 3 জন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে 38 জন আহত হয়েছেন। জীবিতদের সন্ধানে উদ্ধার দলগুলো রাতের সময় ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর শেরহি লাইসাক বলেছেন, রাশিয়ার মঙ্গলবারের হামলায় 28 প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং 10 শিশু আহত হয়েছে। লাইসাক টেলিগ্রামে লিখেছেন, দুটি বিল্ডিংয়ে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, একটি 5 তলা অন্যটি 9 তলা। আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। হামলার পর ঘটনাস্থলে একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের উপরে আগুন জ্বলতে দেখা গেছে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের নিয়ে যাচ্ছে বলে দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইম্যানকো লিখেছেন, জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টের বিরুদ্ধে বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারো খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে 4 জনকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভিরি শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই বেড়ে উঠেছিলেন। টেলিগ্রামে তিনি বলেছেন, অনুসন্ধান অভিযান যতদিন প্রয়োজন হবে ততদিন অব্যাহত থাকবে। রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আমরা এই হামলার জবাবে রাশিয়ান রাষ্ট্রের ক্ষতি করব, একেবারে সঠিক। ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শান্তিমুক্ত থাকতে পারবে না। প্রসঙ্গত, ক্রিবিরি শহরটি প্রায়শই রাশিয়ান বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রাখাইনে গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি আরাকান আর্মির। মিয়ানমারের রাখাইন রাজ্যের দ্বীপ শহর রামরি দখল করার দাবি করেছে আরাকান আর্মি বা এ। শহরটি চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড এর কাছে অবস্থিত। আরাকান আর্মির দাবি, দীর্ঘ 3 মাস লড়াইয়ের পর শহরটি দখল করতে পেরেছে তারা। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতে বলেছে, রামরি দ্বীপের 2টি শহরে একটি রামরি ও অপরটি কায়কপায়ু। এই কায়কপায়ুতে চীন ও মিয়ানমারের যৌথ উদ্যোগে একটি গভীর সমুদ্র বন্দর, একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। 2টি প্রকল্পেই বেশিরভাগ বিনিয়োগ চীনের। কায়কপায়ু গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত 1,700 কিলোমিটার দীর্ঘ একটি অর্থনৈতিক করিডোরও চালু করেছে বেইজিং, যার মাধ্যমে চীন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। আরাকান আর্মির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা বাহিনী বিগত কয়েক মাস ধরে রামরি শহরে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছিল, তবে অতিরিক্ত সেনা মোতায়েন ও বিমান হামলা চালানো হলো জান্তা বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে। যদিও এই বিষয়ে জান্তা বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। আরাকান আর্মি জানিয়েছে, তারা রামরিতে জান্তা বাহিনীর সঙ্গে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে যুদ্ধে জড়িয়ে পড়ে। জান্তার আক্রমণে শহরটি সরকারি হাসপাতাল, বিদ্যালয়, বাজার, মার্কেট, ধর্মীয় স্থাপনা বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। এর দাবি, তারা বর্তমানে শহরটি থেকে পলায়ন পর জান্তা সেনাদের আটক করার চেষ্টা করছে। অন্যদিকে শহরটির বাসিন্দাদের এখনই নিজ নিজ বাড়িতে না ফিরে আরো কিছুদিন অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আরাকান আর্মি। গোষ্ঠীটি বলেছে, বিগত 3 মাস ধরে শহরটির প্রতিটি অংশে জান্তা বাহিনী বিপুল পরিমাণ মাইন পুঁতে রেখেছে, তাই যতক্ষণ পর্যন্ত এসব মাইন অপসারণ করা সম্ভব হয় না ততদিন বেসামরিক নাগরিকদের শহরে ফেরা উচিত হবে না। ইউক্রেনে $30 কোটি অস্ত্র সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে $30 কোটি মূল্যের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 12 মার্চ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই তথ্য জানিয়েছে। কংগ্রেসের রিপাবলিকান নেতারা ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল আটকে রাখায় কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এবং রিপাবলিকান কট্টরপন্থীরা তহবিল আটকে রাখায় আরও সামরিক সহায়তা পাঠানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছে হোয়াইট হাউস। এরই প্রেক্ষিতে এই সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, পেন্টাগন চুক্তির খরচ থেকে অপ্রত্যাশিত সঞ্চয়ের অর্থায়ন এই প্যাকেজে দেওয়া হচ্ছে। এ অর্থ উচ্চগতিসম্পন্ন আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্সের জন্য আর্টিলারি রাউন্ড এবং যুদ্ধাস্ত্র ক্রয়ে ব্যবহার করা হবে। সাংবাদিকদের সুলিভান বলেছেন, এই সহায়তা মাত্র কয়েক সপ্তাহের জন্য ইউক্রেনকে সাহায্য করবে। সুলিভান বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে চাহিদা মেটাতে এটি যথেষ্টের কাছাকাছি পর্যায়ে নেই, এমনকি এটি ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে যাওয়া রোধেও কোনো ভূমিকা রাখতে পারবে না। নতুন অস্ত্র প্যাকেজের খবরটি প্রথম রয়টার্স মঙ্গলবার প্রকাশ করে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড রয়েছে। তিনি বলেছিলেন, পেন্টাগন চুক্তি সঞ্চয়ের মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা সম্ভবত এককালীন পরিস্থিতি এবং কিয়েভকে অর্থায়নে কোনো টেকসই উপায় নয়। অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় একথা জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী বলেননি কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে বক্তৃতার আগে পরে শুনে অনেকে মনে করছেন, এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন। তবে তৃণমূলের নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, সমগ্র বিষয়ে নেপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। শিলিগুড়িতে মঙ্গলবার মমতা বলেন, আমাদের উপর বিজেপির খুব রাগ, কারণ আমরা ভয় পাই না। তারপরে মমতা বলেন, আপনারা জানেন না, অভিষেক একটা ইয়াং ছেলে, কিন্তু কিছু তো একটা করতে হবে, বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না। ওর একটা বিজনেস বা ব্যবসা ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি আগে কখনো এই কথা বলিনি, কারণ আমরা লড়াই করছি, আমাদের যা আছে তোমরা নিয়ে নাও, কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না। তদন্তের কারণে অভিষেকের পাশাপাশি তার বাবা মা এবং স্ত্রীকেও নোটিশ পাঠিয়েছিল ইডি। অভিষেক এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পৃথক দিনে সশরীরে হাজিরা দিয়েছিলেন। তবে অভিষেকের বাবা মা আইনজীবীর মাধ্যমে নথি পাঠিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।